বাড়িতে বোনেরা এসেছে, ভাইয়েরা আছে, তো সব মিলিয়ে কিন্তু সবাই বেশ হাসি খুশি। যে বড় দুলা ভাই খাওয়া দাওয়া করছে এই শিং মাছের মধ্যে লবণ দিয়ে, তারপর এগুলো মারা হবে, তারপর কাটা হবে। আর এই যে শোল মাছ দেখুন চলে যাচ্ছে আবার ননদদের বাড়িতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে সাথে আছি আমি সোনিয়া আক্তার রিমা, বাংলাদেশের গাজীপুর থেকে। আমার ছেলের সুন্নতে খতনা করিয়েছি আজকে 6 দিন, কালকে হবে 7 দিন। ছেলের দাদির অনুরোধে আগামীকাল ছোটোখাটো আয়োজন করা হচ্ছে, তো আয়োজন উপলক্ষে কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে, বাড়িতে কোন কোন মেহমান আসলো এবং বাড়ির সবাই কিভাবে সময় কাটাচ্ছি সব কিছুই কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল, অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কেমন বন্ধুরা, একটু ভেবে বলুন তো, এখানে কিসের মিটিং চলছে? হ্যাঁ ঠিক বলেছেন, ছেলের অনুষ্ঠান উপলক্ষে কাকে কাকে দাওয়াত দেওয়া হবে এবং কি কি আইটেম করা হবে সেগুলোরই হিসাব নিকাশ চলছে। বাড়ির সবাই মিলে রাতের বেলা এই অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েই মিটিং করছি আর হিসাব নিকাশ করছি। আমার দেবর ছুটি কাটিয়ে 2 দিন পরেই আবার কাতার চলে যাবে, যেই কারণে তড়িঘড়ি করে এই অনুষ্ঠানটা করা। এই যে বন্ধুরা, হাঁস আনা হয়েছে। বাড়ির বড় জামাই নাকি হাঁসের মাংস খাবে, জন্য তার জন্য এই যে 2টা হাঁস আনা হয়েছে। এইখান থেকে দেখা যাচ্ছে এটা বন্দি করে রাখা হয়েছে। আর এদিক দিয়ে কি ঘটছে একটু দেখাই আপনাদের। ডেকোরেটরের জিনিসপত্র আস্তে আস্তে আনা হচ্ছে। এই যে এই টেবিলগুলো আনা হয়েছে, আরও চেয়ার, বাসন কুসন যা আছে, প্যান্ডেলের জিনিসপত্র সবই আনা হবে। আর এই যে এইখানে আমাদের প্যান্ডেল করা হবে এই জায়গাটিতে। তো এইখানে যেহেতু গাছগাছালি, এই জমিটা আমাদের একটু খোলামেলা, তো এইখানেই প্যান্ডেলটা করা হবে। তো আমাদের বিয়ের সময়ও কিন্তু বৌভাতের অনুষ্ঠানটা এই জায়গাতেই করা হয়, আবার ছেলের অনুষ্ঠানেও এই জায়গাটিতেই প্যান্ডেল করা হচ্ছে। যে হাঁস জবাই করা হয়ে গেছে, এখন এগুলো বেছে পরিষ্কার করতে হবে। এই যে বাঁশ টানানো হচ্ছে প্যান্ডেলের জন্য। ওই দিক দিয়ে আমার কাজের খুব চাপ, রান্নাবান্না করা হচ্ছে। আর ওই যে হাঁসের মাংস দিয়ে আসছি ওদের কাছে, হাঁস দিয়ে আসছি, ওরা পরিষ্কার করে তারপর মাংস কেটে বাসায় এনে দিয়ে যাবে। এদিক দিয়ে তো খুব জোরে সুরেই অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, আর ওই দিক দিয়ে আমার ননদের বাড়ি থেকে কিছু দেশীয় মাছ পাঠিয়েছে, ওদের বিলের মাছ। তো চলুন দেখে নেই ওদের বাড়ি থেকে কি কি মাছ পাঠালো। এই যে এখানে কি কি মাছ আনা হয়েছে একটু দেখাই। দেশি মাছ, সব দেশি বিলের মাছ। এই যে শোল মাছ, দেশি কই, শিং, পুঁটি, আর কি কি আছে, ভেড়া মাছও আছে। এগুলো আমার ননদের বাড়ি থেকে পাঠানো হয়েছে, ননদদের বিলের মাছ এগুলা। এই বিড়াল, এই যে, এই টমি, সরি টমি না জেরি, এই জেরি, চল 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 চল, মাছ রান্না করে দিলে তারপর খাবি। যে দেখুন তাজা তাজা মাছগুলো কত সুন্দর করে লাফাচ্ছে, আসলে এই মাছগুলো দেখলেই শান্তি, খাওয়া তো হচ্ছে পরের কথা। আর দেশি মাছের কিন্তু অন্যরকম একটা স্বাদ। যাই হোক বন্ধুরা, এই মাছগুলো এখন কাটা হবে, যে কাটাকুটির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথমে এই যে এইখান থেকে ভয়ঙ্কর যেই মাছটা, মানে শিং মাছগুলো আলাদা করে নেওয়া হচ্ছে। এই শিং মাছের মধ্যে লবণ দিয়ে তারপর এগুলো মারা হবে, তারপর কাটা হবে। আর এই যে শোল মাছ দেখুন চলে যাচ্ছে আবার ননদদের বাড়িতে, মাটি দিয়ে সাঁতরে সাঁতরে।
এদের সাথীর মা অলরেডি কাটা শুরু করে দিয়েছে। সাই লাগবেন আপনার? আপনি খুবই এক্সপার্ট, সাই সারা মাছ কাটতেছেন। এই যে একটা মাগুর মাছ পাওয়া গেছে, দেশি মাগুর। মাছ কাটার জন্য এখন এলা সাই নিচ্ছে সাথীর মা। এই যে এখান থেকে শিং মাছগুলো আলাদা করে এই পাতিলার মধ্যে রাখা হয়েছে লবণ দিয়ে। মাছগুলো দেখুন অলরেডি মরে গেছে, এখন আর লাফালাফি করছে না। আর এই যে এখন কই মাছ কাটা হচ্ছে এদিক দিয়ে, আমার যা কই মাছ কাটছে। আর এদিক দিয়ে সাথীর মা কি কাটছে, পুঁটি মাছ। এখন আমি মাছ কাটতে বসবো, তো এখনকার মতো ক্যামেরাটা বন্ধ করছি। মাছ কাটা শেষে তারপর আবারও কথা হবে। এই যে এদিক দিয়ে শোল মাছ কিন্তু এখনো শুয়ে আছে, শোল মাছটাকে কাটা হয়নি। এই যে একটা শোল মাছ অলরেডি কাটা হচ্ছে, অনেক কষ্ট করে আমার যায় যে শোল মাছটার চামড়া ছিলছে কিন্তু পারছে না শক্তিয়ে। আরেকটা শোল মাছ দেখেন, ওই যে ওইদিকে বেড়াতে গেছে শুকনার মধ্যে। তো এই যে মাছ কিন্তু কাটা হয়েছে মোটামুটি, আর দুইটা শোল মাছ কাটলেই কিন্তু আমাদের মাছ কাটা আজকে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। অনেকে আছে শোল মাছের চামড়া না ছিলেই খায়, কিন্তু আমাদের বাড়িতে শোল মাছের চামড়াও ফেলে দেওয়া হয়, ফেলে দিয়ে যে শুধু সাদা মাংসটা বের করে, বাইং মাছের মতো আর কি, চামড়া ছিলে ফেলা হয়। এই যে ঠিক এমন করে, তারপর এটা টুকরা টুকরা করা হবে মাংসের টুকরার মতো, তারপর ভুনা ভুনা করে অথবা মাশকলায় ডাল দিয়ে রান্না করা হবে। এই মোতাসিন, আল্লাহ সবগুলা চিপস ফেলে দিছ, কে ফেলছে রে চিপস? কে চিপস ফেলছে? সাথী, সাথী ফেলছে? সাথীকে একটা বব দিয়ে দাও, বব বলো বব। আর নাই প্যাকেটে? ইচা আছে, দুইটা আছে, দুইটা পাঁচটা। তিনজনে খাটাখাটি করে মাছগুলো কাটাকাটি করা শেষ। এখন ধোয়ার পর মাছগুলো ধুয়ে পরিষ্কার করার পর কেমন হলো সেটা চলুন দেখে আসি। এই যে বন্ধুরা দেখুন, শিং মাছ কালো থেকে একদম লাল হয়ে গেছে। সুন্দর করে ডোলে ডোলে পরিষ্কার করার পর এই মাছগুলো কিন্তু একদম ফ্রেশ লাল হয়েছে। তারপর এই যে দেখুন, শোল মাছও ছাল ছাড়িয়ে কেটে নেওয়া হয়েছে, শোল মাছও কেমন লাল টকটকে দেখা যাচ্ছে। আর এই যে কই মাছগুলো, এগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এদিক দিয়ে পুঁটি মাছগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে। কই মাছ রান্না করব আর এই শিং মাছগুলো রান্না করব। আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়েই কিন্তু এই আয়োজনটা করা হচ্ছে। আসলে আয়োজনের মূল উদ্দেশ্য শুধু খাওয়া দাওয়া না, একটা মিলন মেলা। যেহেতু অনেকের সাথে কিন্তু অনেকের দেখা সাক্ষাৎ হয় না, তো একটা উপলক্ষ হলেই কিন্তু সবার একসাথে হওয়া হয়। তো ননদ ননাসরা সবাই এসেছেন, মামারা খালারা সবাই কিন্তু এসেছেন। আমার শাশুড়ি মায়ের ইচ্ছা যে নাতির সুন্নতে খতনাতে ছোটোখাটো আয়োজন করবে এবং সবাইকে নিমন্ত্রণ করবে। এই যে আমাদের রান্না ঘরের সংকট, তাই এইখানে আপাতত রান্না বান্নার কাজ চলছে। এইখানে মুরগির মাংস রান্না হচ্ছে, আর এই যে এখানে গরুর মাংস, তারপর ডাল রান্না করেছি, এদিকে যে শুটকির বুনা করেছি নোনা ইলিশের, তারপর এই যে পুঁটি মাছ দিয়ে টক রান্না করা হয়েছে, ছোট পুঁটি মাছ, এই যে টক জলপাই দিয়ে টক রান্না করা হয়েছে ছোট পুঁটি মাছে। বিড়াল এসে বসে দেখার জন্য। তো আরো রান্না বান্না বাকি আছে, পোলাও রান্না করা হবে, তারপর
হাঁসের মাংস রান্না করা হবে। মেহমান এসে পড়েছে মিশারি ঘরে, আমাদের ভাগিনা ভাগ্নিরা আসছে। ওয়ালাইকুম সালাম। এই যে কিছু মেহমান এসেছে, আর কিছু বাকি রয়েছে, ওরা পরে আসবে। মিশারির জন্য আইসক্রিম আনা হয়েছে, এগুলো কত তো রেখে দেয় এখানে। ছেলের দাদির ইচ্ছা যে নাতির সুন্নতে খতনাতে অনুষ্ঠান করবে, মূলত দাদির অনুরোধ রাখার জন্যই এই আয়োজনটা করা হচ্ছে। যদিও ওর বাবার ততটা মত ছিল না, আমার একটু একটু মত ছিল যে সবাই আসবে, দেখা সাক্ষাৎ হবে, এই জন্য তো আয়োজনটা হবে আগামীকাল। আজকে কিন্তু সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে আয়োজন উপলক্ষে। তো চলুন বন্ধুরা একে একে দেখে আসি আয়োজন উপলক্ষে সারাদিন কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে। প্যান্ডেলের জিনিসপত্র নিয়ে আরও একটি গাড়ি চলে এসেছে, চেয়ার নিয়ে এসেছে। এই যে ভাই বোনেরা সব একত্রিত হয়েছে, অন্যরকম একটা আমেজ কাজ করছে বাড়িতে। তো আমার ননদ ননা এসেছে, আরেক ননদ এসেছে, আর দুই ননদ এখন আসার বাকি আছে, তারা বিকালে আসবে। ওরা সকালে এসেছে আজকে, কালকে অনুষ্ঠান। তো ননদ ননাসরা তাদের পরিবার নিয়ে আজকে সকালে এসেছে, আর এদিকে বড় দুলা ভাই মানে বাড়ির বড় জামাই খেতে বসেছে। এই যে বড় দুলা ভাই খাওয়া দাওয়া করছে, সাথে আছে আমাদের ভাগ্নে, আমার বড় ননাসের দেবরের ছেলে। তো বাড়ির জামাইদের খাওয়া শেষ, এখন বাড়ির মেয়েরা খাবে। তো আমার যা ননদরা, শাশুড়ি, আমরা সবাই একসাথে বসেছি দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। আর বন্ধুরা, আমাদের বাড়িতে মনে হচ্ছে না যে শুধুই অনুষ্ঠান, মনে হচ্ছে যে একটা মিলন মেলা। অনেক দিন পর তারা ছয় ভাই বোন একত্রিত হয়েছে। বন্ধুরা, রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো, অতিথিও আসা হলো, কিছু অতিথি এসেছে আর কিছু অতিথি বিকেলে আসবে। বন্ধুরা, বড় জামাই এসেছে, কি এনেছে একটু দেখাই। এই যে এই দুইটা হচ্ছে রসমালাই, দুই বাটি রসমালাই এনেছে। আর এগুলো কি একটু দেখি, এটার ভিতরে দই, হ্যাঁ দই এনেছে। তো দুই প্যাকেট দই আর দুই প্যাকেট রসমালাই এনেছে বড় জামাই। বাড়িতে রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো, তো অনুষ্ঠান উপলক্ষে কি কি বাজার এনেছে সেটা দেখবেন না? তো চলুন বন্ধুরা দেখে আসি আমার ছেলের খতনার অনুষ্ঠান উপলক্ষে আপাতত কি কি বাজার করা হলো। আর আয়োজনের বাজারে রয়েছে যে পেঁয়াজের বস্তা এনেছে এখানে, এখানে রয়েছে তেল,
এই যে এটা এখানে কয় কেজি তেল জানি না, চারটা বোতল মনে হয় ২০ কেজি তেল হতে পারে। আর এনেছে ওই দিকটায় এক এক ঘরে এক একটা জিনিস রেখেছে আর কি। যে এখানে রয়েছে মশলা জাতীয় যে জিনিসগুলো আছে বাবুর্চির হিসাব অনুযায়ী এগুলো আনা হয়েছে এই বস্তাতে। আর এই বস্তাতে রয়েছে পোলাওর চাউল। আপাতত এই বাজারগুলো এসেছে এখন। এই যে এখানে পান সুপারি আনা হয়েছে, সাথে এই জায়গায় আছে শসা, কাঁচামরিচ, ধনে পাতা, তারপর লেবু, এই যে এখানে টমেটো, এগুলো এনে এক সাইডে রাখা হচ্ছে, লোকজন এসেগুলো সব গুছাবে। তো এই হচ্ছে বাজারের অবস্থা, এখানে এখান থেকে বের করা যাবে না এখন। যে একটু বের করছি, এগুলো ওরা এসে গুছাবে, বাবুর্চিরা সাথে মহিলা নিয়ে আসবে, ওরা এগুলো গুছাবে। তো এখানে ২৫ কেজি শসা আনা হয়েছে, আর লেবু আনা হয়েছে ১০০টা, আর কাঁচামরিচ ৪ কেজি, আর ধনে পাতা কতটুকু জানি না। তো এগুলো আপাতত আনা হয়েছে। আর যে টমেটো এখানে ৩-৪ কেজির মতো আনা হয়েছে, আর সাথে আনার কমলাও আনা হয়েছে, এগুলো জর্দাতে দেওয়ার জন্য, এগুলো ফ্রিজে রেখেছি আপাতত। আর এখানে মুরগি আনা হয়েছে এখন রান্না করার জন্য, এগুলো এখন কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রান্না বসাতে হবে। সাথে যে গরুর মাংস রান্না করব। বাড়িতে বাচ্চা কাচ্চারাও কিন্তু খুব আনন্দ ফুর্তি করছে। তো এটা দেখার জন্যই মূলত আমার শাশুড়ি মায়ের আবদার ছিল যে নাতির খতনাতে আয়োজন করবে। তো সব মিলিয়ে আমাদের সময়টা কিন্তু খুব ভালোই কাটছে। এদিকে ভাই বোনেরা মিলে প্যান্ডেলের ভিতরেই আড্ডা চলছে, পারিবারিক আড্ডা। এই যে বোম নিয়ে চলে আসছে পাবলিক। দেখে যাও মিশারি, ওরা ভাই বোনেরা মিলে আড্ডা দেখ। এদিকে বন্ধুরা চলুন আপনাদেরকে একটু প্যান্ডেলটা ঘুরে দেখাই। আমাদের বাড়ির পাশেই প্যান্ডেল করা হয়েছে, টোটাল ৫৫০ জন লোকের আয়োজন করা হচ্ছে। আর অনুষ্ঠানের অতিথিরা হচ্ছে আমাদের দুই পরিবার, মানে আমার পরিবার আর আমার হাজব্যান্ডের পরিবারের আত্মীয় স্বজন, প্রতিবেশী, সহশরিক, মূলত গোষ্ঠী সবাইকে নিয়েই আয়োজনটা করা হচ্ছে। তো বন্ধুরা দেখে নিলেন তো আমাদের বাড়িতে কতটা উৎসব মুখর পরিবেশ। বাড়িতে বোনেরা এসেছে, ভাইয়েরা আছে, তো সব মিলিয়ে কিন্তু সবাই বেশ হাসি খুশি। এই যে দেখুন এখনো তারা বসে বসে আড্ডা দিচ্ছে, দুপুর থেকে আড্ডা চলছে, এখন বিকেল টাইম, তারপরও তাদের আড্ডা শেষ হয় না। এই যে বন্ধুরা আমাদের বিশেষ অতিথি বসে আছে। বাবা কেমন আছো তুমি? বাবা গো, ও বাবা কেমন আছো বলো, ভালো নাই? মিশারির বলে মন খারাপ। কি কেন বাবা, কেন মন খারাপ? এতগুলা বউ মানছ, এরপর মন খারাপ কেন? দৌড়াতে পারো না সবার সাথে? কেউ তোমার সাথে খেলে না, তুমি তো খেলতেই পারো না। তুমি সুস্থ হয়ে নাও, তারপরে তুমি সবার সাথে খেলবা। বন্ধুরা সকাল থেকেই কিন্তু কাজের খুবই চাপ, দেখতেই পেয়েছেন। বাজার সদায় আনা হচ্ছে, মেহমান আসছে, বাড়িতে ডেকোরেটরের কাজ চলছে, তো খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি। শুধু আমি না, মিশারির আব্বুও কিন্তু খুব দৌড়াদৌড়ি করছে, কয়েকদিনে একদম অসুস্থ হয়ে গেছে। তো দেবর চলে যাবে, যার কারণে তাড়াহুড়ো করে কিন্তু ছেলের অনুষ্ঠানটা করা হচ্ছে, নয়তো আরও পিছিয়ে করতাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা সব মিলিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।